एथर त्रिस्तरीय पंचायत निर्वाचन रे बीजेपी पश्चिम ओडिशा रे खराब प्रदर्शन करछि। आम सहित अच्छा पूर्वतन मंत्री तथा वर्तमान रो संबलपुर विधायक जनरल मिश्र, एने अधिक आलोचना करबा। सर प्रथम तो आपन को अर्गस को स्वागत करछि। सर कौन कहबे देखिचु त्रिस्तरीय निर्वाचन पई पूरा पूरी जो रिजल्ट आछि गोटे जीरो रही तल स्तर रही रिजल्ट, या कि आप प्रथम प्रतिक्रिया कौन रखिए? प्रथम प्रतिक्रिया तो मु पूरा टोटल पश्चिम ओडिशा रे आमर पराजय को स्वीकार करुचु, किंतु एटा कौन पई एंती हला रिजल्ट ता अनुसंधान कला परे आमे बसी करी ता सब चिंता कला परे ता उपरे किछि कहि होबो कौन पई पराजय, किंतु प्राथमिक स्तर रु मते जहा जणा पडुचे जे कांग्रेस तार भोटा संपूर्ण भाव रे बीजेडी को शिफ्ट कर देवारु ए पराजयर कारण हला। 2017 रे पश्चिम ओडिशा प्रति जिल्ला रे बीजेपी गढ़ रखिदिला, जिला परिषद अध्यक्ष स्थापन करथिला, किंतु एथर से स्थिति देखिबा को मिललानी। पूरा पूरी बीजेपी रो जो आसीबा कथा संख्या बहुत कम रहिछि। हाँ सर तो कोई सालिणी स्वीकार रहिछि, आमे माने जो विजय आशा करथिलु सेटा हमर किछि फलवती हेइ नै, आ आमे पर माने सेटा कारण खोजुछु आज बसु कारण पाई एवं अनुसंधान कला परे आमे कारणटा हि जानि पारिबो। आपनको निजक दायित्व दैतिला जे प्रचार करबे, आमे निजे बद्य संबलपुर बरगढ़ झारसुगुड़ा जिला हेतिला, आमे देखिछु एही अंचल रे बरगढ़ सातटी सीट रहिछि, सातटी बीजेपी आनी पारिला, संबलपुर दुईटी, झारसुगुड़ा देवगढ़ तो जीरो रहिला। मो दायित्व फायित्व मोर किछि नै, मते पार्टी कोनोसी दायित्व देइने, मोर मु बुलुथिली अलगा कथा, पार्टी मते किछि दायित्व देइने, मो ভাবুলি সম্বলপুর বরগড় ঝারসুগুড়া দেবগড় তো যাই না, এই তিনটা জেলার বিজেপি র চেয়ারম্যান হয়েযু। আমি ভোট দৃষ্টি 33% ভোট পাইছু, কিন্তু পরা সিট অনুসারে আমি বহুত কম পাইছু। বিজেডি কৌছি যে পশ্চিম ওড়শার গড় রাখি বিজেপি, কিন্তু পাঁচ পাঁচ সাংসদ পশ্চিম ওড়শার লে তথাপি জিরো হেলা বলে বিজেডি গোটে গোটে এরা করছি লোক প্রশ্ন কলা বলে কৌছে বিজেপি কু সে বিজয়ের কারণ সে নিশ্চিত ভাবে জাঁথে অজনা তো তাঁর না বিজয়ের কারণ, বিজয়ের কারণ যেতবে সে জাঁথে সে নিশ্চয় তাঁর আমি যে পরাজয়ের কারণ খোঁজুছু সে বিজয়ের কারণ বি খোঁজন্তু কোণ পাই বিজয় হলো আমি সেটা জাঁছু। এবে যদি মু কইবি এথি পাই আমার বিজেডির বিজয় হলো লোকে কইবে ফ্রাস্ট্রাকচার হইকরি কহুছি, মু মু সেতেরে যাও যাও নাই, বিজয় পাই তাঁকু অভিনন্দন, মু পরাজয়কে স্বীকার করুছি। তাঁকর গোটিয়ে জিনিস হলো মাইক্রো ম্যানেজমেন্ট যোটা তাঁর ব্যুরোক্রেসি সরকারি অফিসর মানে করছেন বিজেডিকে জিতাইবা, এবং সে যে গোটে নীতি রাখিছেন যে যেতে দুর্নীতি কর, যেতে ব্যবচার কর, ভ্রষ্টাচার কর, কিন্তু বিজেডিকে জিতাও, এই নীতি যেতবে ওড়িশার চালিছে এই নীতি তাঁর কেবল সফলতা, নহলে দরিদ্রের ওড়িশা এক নম্বর, মাতৃমৃত্যু হারে এক নম্বর, শিশু চোরিরে এক নম্বর, শিশু মৃত্যুরে এক নম্বর, সবুড়ে তো তল আড়ু এক নম্বর, ভিত্তিভূমি না, স্কুলের মাস্টর না, ডাক্তারখানার ডাক্তার না, কোভিড কটকার সম্পূর্ণ ভাবে বিফল, তথাপি বি ধান বিক্রি না, পাঠ পড়লে চাকরি নেই, ধান চাষ কলে ধান বিক্রি নাই, কোন গোটিয়ে দিগরে বিজেডি সরকার ওড়িশার সফলতা অবলম্বন করেছি তার দৃষ্টান্ত দেই পারিবে কি? তো নির্বাচন জিতিলে যে জিতাও সিকন্দর আমি তাকে অভিনন্দন জনাওছু, এবং সেমানে বি তার কারণ খোঁজন্তু, আমি আমার পরাজয়ের কারণ খোঁজুছু, এবং পরাজয়ের কারণ খোঁজিকরি আমি তাকে কেমতি দূর করে পারিবু আগামী দিনরে তার চেষ্টা করিবু আমি মানে। যে পরাজয় রয়েছে এ পরাজয়ের কিছু ইফেক্ট আগামী সাধারণ নির্বাচন পড়ি পারে কি বিজেপি? দেখুন লোকসভা ইলেকশনর চরিত্র অলগা, বিধানসভা ইলেকশনর চরিত্র অলগা, পঞ্চায়েত ইলেকশনর চরিত্র অলগা, মিউনিসিপালিটি ইলেকশন সমস্ত চরিত্র অলগা অলগা, লোকে বহুত কনসিয়াস অনেক। দেখুন লোকসভার আমি ওড়িশার আঠটি দেলে, কিন্তু বিধানসভার আমি 23টি পাইলু, যদি আঠটি লোকসভা এবং অন্যান্য জায়গায় মিশি আমি 40-45-50 পর্যন্ত পড়ে যাই, কিন্তু লোকঙ্কর চরিত্র অলগা অলগা, লোকসভা যে চিন্তা করতে বিধানসভা সে চিন্তা করতে, বিধানসভা যে চিন্তা করতে সেটা পঞ্চায়েত করতে, কোনটা কেউ ক্ষেত্রে লাগবে লোক বহুত কনসিয়াস হয়ে গলে এবং সে অনুসারে নিষ্পত্তি নেওয়া।
देखुले आलोचना करम सहित संबलपुर विधायक जनरल मिश्र जे त्रुटि कौन रही एथर कहीं बीजेपी खराब प्रदर्शन कला पश्चिम ओडिशा यार कारण कौन तुरंत खोजा बोली सीधा सुलभ संबलपुर विधायक जनरल मिश्र प्रतिक्रिया रखिंट संबलपुर कैमेरा पर्सन रोहित सिंह सह मलय भई अर्गस न्यूज़।